দুনিয়ার পজিশনের কথা আপনি চিন্তা করেছেন, আপনার পজিশন আছে দুনিয়ায়, আপনার পজিশন আছে, জায়গা আছে, আপনার পরিচিতি আছে, আপনার পরিচয় আছে। একবার মালিকের নিয়ামত পাওয়ার পর চিন্তা করেন নাই মালিকের কাছে আপনার পজিশন আছে কিনা। আপনি একবার চিন্তা করে দেখেন নাই মালিকের কাছে আপনার জায়গা আছে কিনা, মালিকের কাছে আপনার পরিচিতি আছে কিনা, মালিকের কাছে আপনার পরিচয় আছে কিনা। মানুষ দুনিয়া নিয়ে পাগল। কখন আমি একবার চিন্তা করে দেখি নাই দুনিয়ার পরিবারের কাছে আমার পরিচয় আছে, বন্ধু বান্ধবের কাছে পরিচয় আছে, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার পরিচয় আছে, কিন্তু যে মালিক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যে মালিক দুনিয়া থেকে আমাকে বিদায় করে নেবে, সুম্মা ইলাইহি তুরজাউন, মালিকের কাছে ফিরে যাওয়া লাগবে, ওই মালিকের কাছে আমার পরিচয় আছে কিনা। মালিকের কাছে পরিচয়ে সফল যারা মুমিন তারা, মালিকের কাছে বিফল যারা কমিন তারা আল্লাহর জাহান্নামে, তারা কথা বলুন ঠিক কিনা। আমরা দুনিয়ায় পজিশন নেব না মালিকের কাছে। এখানে আসার তৌফিক যে মহান রব দিয়েছেন তার নাম কি, প্রশংসা করব কার, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ তিনি বান্দাকে এত এত বেশি নিয়ামত আমার আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতর বান্দার নিয়ামতের কথা স্মরণ করে দেওয়ালে বলে, গোলাম যতই চেষ্টা করো আমার নিয়ামতের কথা শেষ করতে পারবা না, বর্ণনা করে এবং আমার প্রশংসা আদায় করে শেষ করতে পারবা না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন, 18 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 109 নম্বর আয়াত, সূরাটির নাম সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, হে রাসূল আপনি বর্ণনা করুন, আপনি বলে দিন পালনকর্তার কথাগুলো লেখার জন্য, যদি সমুদ্রের কালি তোমাদের জন্য দেওয়া হয়, ওই সমুদ্রের পানিগুলোকে যদি কালি করে দেওয়া হয়, ওই কালি দ্বারা লেখে লেখে মালিকের কথাগুলো শেষ করতে পারবা না। শেষ হয়ে যাওয়ার পর সমুদ্রের পানি কালি নামক পানি যদি শেষ হয়ে যায়, পানি নামক কালি যদি শেষ হয়ে যায়, আবার যদি তাদের সাজার্তে যদি আবার তোমরা আরেকটা সমুদ্র নিয়ে আসো, ওই সমুদ্রে যতগুলো পানি আছে সেগুলোকে যদি আবার কালি তোমরা বানিয়ে নাও, এরপর যদি মালিকের নিয়ামতের কথা বর্ণনা করে আর মালিকের প্রশংসার কথা যদি তোমরা লিখতে চাও, মালিকের নিয়ামতের বর্ণনা তোমরা কখনো লিখে লিখে শেষ করতে পারবা না। পতোয়াকার শাল্লা পাক তোমাদের নির্দেশ দিলাম, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, সুতরাং তোমরা ওই মালিক আল্লাহ সুবহান ওয়া তাবারক তাআলার নিয়ামতের কথা তোমরা প্রকাশ করো। ফতোয়া কার, নিয়ামতের কথা প্রকাশ করতে বলেছেন কে, আরেকটু জোরে বলা লাগবে, কে, কি নিয়ামত কান লাগান। সম্মানিত পুরান বগুড়াবাসী, সম্মানিত পুরাণ বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কতটুকু নিয়ামত দিয়েছেন আপনি যদি নিজের দিকে তাকান, একবার দেখলে আপনার নিয়ামতের কথা স্মরণ হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের একটা চোখের ভিতরে 13 কোটি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডিজিটাল ক্যামেরা আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। জোরে বল আল্লাহু আকবার। দুইটা চোখের ভিতরে আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল 26 কোটি ডিজিটাল ক্যামেরা আমার আল্লাহ পাক ফিট করে দিয়েছে। একটা চোখের জন্য 13 কোটি ক্যামেরা, কত আর একটু জোরে, একটা চোখের জন্য 13 কোটি ক্যামেরা,
দুইটা চোখের জন্য আমার আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা একটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে ফ্রি নিয়ামত হিসেবে দান করে দিয়েছে। একটা চোখে 13 কোটি ক্যামেরার 13 কোটি তার, কত 13 কোটি ক্যামেরার জন্য 13 কোটি তার আলাদা আলাদা লাগিন। আল্লাহ পাক বলেন 13 কোটি ক্যামেরার 13 কোটি তার আমি 1.6 সেন্টিমিটার জায়গার ভিতর দিয়ে নিয়েছি। 1.6 সেন্টিমিটার জায়গা এত বড় হবে, এত হবে, এতটুকু হওয়া কঠিন হবে কি? 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে আমি আল্লাহ পাক 13 কোটি তারটাকে নিয়েছি। এগুলা একটা তারের সঙ্গে আরেকটা তারের সাংঘর্ষিক যদি হতো ফায়ার হয়ে যেত। দুনিয়ায় যদি একটা তারের সাথে বিদ্যুতের একটা তারের সাথে আরেকটা তারের যখন ঘর্ষণ লাগে তখন ফায়ার হয়, আমি যদি 13 কোটি তারের একটার সাথে একটা জোড়া লাগাতাম ফায়ার হতো। তুমি উপরে বসে আছো, নিচে উলট পালট দেখতা। আমি আল্লাহ পাক 13 কোটি তারকে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে ভিন্ন জায়গা দিয়ে নিয়ে গেলাম। তোমার চোখটাকে হেফাজত করে দুনিয়ার সমস্ত ভালো বস্তু দেখার জন্য আমি আল্লাহ তোমার চোখটাকে তোমাকে দান করে দিয়েছি। তাহলে এই চোখ দিয়ে সে খারাপ কিছু দেখা যাবে, নীল ছবি দেখা যাবে, পর্নারির দিকে চোখ দেওয়া যাবে? আমার ভাইরা, শুধুমাত্র এতটুকু ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক বললেন, গোলাম শোনো, এত কিছু দিয়েছি তোমাকে ভাবার জন্য। কিসের জন্য? জোরে বলুন, আমি তোমাকে ভাবার জন্য, তোমার হিতে, তোমাকে একটু হিট দেওয়ার জন্য। মা জাজাউল ইহসান ইল্লাল ইহসান, অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বদলা তো ইহসান হবে, ইহসানের বদলা তো ইহসান হবে, কিন্তু তুমি কি করেছো জানো? আহসিন কামা আহসান আল্লাহু ইলাই। আমি আল্লাহ পাক চিৎকার দিয়েছি তোমাকে, তুমি চিৎকার দিয়ে, তোমার ভাবার উচিত ছিল আমি তোমাকে যতটুকু দিয়েছি তুমি আমাকে ততটুকু ফেরত দাও। আমরা কি মালিককে ফেরত দিতে পারি? কথা বলেন পারি? আল্লাহ পাক আমাদের দুইটা চোখের ভিতরে 26 কোটি ডিজিটাল ক্যামেরা সেট করে দিলেন, সেটিং করে দিলেন, আমরা কি মালিককে দিতে পেরেছি কিছু? আল্লাহ পাক বলেন, গোলাম আহসিন কামা আহসান আল্লাহু ইলাই, আমি যতটুকু দিয়েছি তদ্রুপ তো আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি যখন দেবা না গোলাম আমার নাফরমানি করলা। আমার নাফরমানি করে কিয়ামত পর্যন্ত হায়াত পালে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ক্লিয়ার? আমার ভাইরা, শুধু তাই নয়, ভাবার বিষয়। আমরা মনে করি, ভাবি না এগুলো, আমরা মনে করি দুনিয়ায় আমাদের পজিশন ঠিক আছে। কি ঠিক আছে? দুনিয়ায় আমাদের পজিশন ঠিক আছে, দুনিয়ায় আমার পরিচিতি আছে, দুনিয়ায় আমার জায়গা আছে, দুনিয়ায় আমার পরিচিতি আছে, দুনিয়ায় আমার পরিচিত আছে, দুনিয়ায় আমার একটা নির্দিষ্ট জায়গা আছে। কিন্তু কখনো আপনি একবার চিন্তা করে দেখেন নাই মালিকের কাছে আপনার পজিশন ঠিক আছে কিনা? দুনিয়ার পজিশনের কথা আপনি চিন্তা করেছেন? আপনার পজিশন আছে দুনিয়ায়, আপনার পজিশন আছে, জায়গা আছে, আপনার পরিচিতি আছে, আপনার পরিচয় আছে। একবার মালিকের নিয়ামত পাওয়ার পর চিন্তা করেন নাই মালিকের কাছে আপনার পজিশন আছে কিনা? আপনি একবার চিন্তা করে দেখেন নাই মালিকের কাছে আপনার জায়গা আছে কিনা, মালিকের কাছে আপনার পরিচিতি আছে কিনা, মালিকের কাছে আপনার পরিচয় আছে কিনা? মানুষ দুনিয়া নিয়ে পাগল। কখন আমি একবার চিন্তা করে দেখি নাই দুনিয়ার পরিবারের কাছে আমার পরিচয় আছে, বন্ধু বান্ধবের কাছে পরিচয় আছে, রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে আমার পরিচয় আছে? কিন্তু যে মালিক আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যে মালিক দুনিয়া থেকে আমাকে বিদায় করে নেবে, সুম্মা ইলাইহি তুরজাউন, মালিকের কাছে ফিরে যাওয়া লাগবে, ওই মালিকের কাছে আমার পরিচয় আছে কিনা? মালিকের কাছে পরিচয়ে সফল যারা মুমিন তারা, মালিকের কাছে বিফল যারা কমিন তারা আল্লাহর জাহান্নামী, তারা কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ায় পজিশন নেব না মালিকের কাছে, কথা বলেন না? আমরা দুনিয়ায় পরিচিত নেব না মালিকের কাছে পরিচয় নেব? মালিকের কাছে যদি পরিচয় না থাকে, মালিককে যদি চিনতে না পারি, সব আমাদের ব্যথা। মালিকের কাছে যদি আমরা নিজেকে পরিচয় না দিতে পারি, মালিককে যদি চিনতে না পারি, সবকিছু মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাইইন,
যদি মালিকের কাছে তোমার পরিচয় না থাকে তুমি সব হারিয়ে ফেললা। আর যখন তুমি মৃত্যুবরণ করবা ফেরেশতারা তোমার কানের কাছে এসে বলবে জাহাবাতিল আমওয়াল, তোমার সন্তান সন্ততি জায়গা জমি ক্ষমতা সব অর্জন তুমি হারিয়ে ফেলেছো, তোমার চাইতে হতভাগ্য ব্যক্তি দুনিয়ায় নাই, সুতরাং তোমার উচিত ছিল মালিকের কাছে তোমার পরিচয় হওয়া। কার কাছে জোরে বলুন, কার কাছে? আমরা দুনিয়ার কাছে, দুনিয়ার কাছে পরিচিত হতে চাই, দুনিয়ার কাছে বক্তা শাস্তে চাই, দুনিয়ার কাছে খতিব ইমাম মুয়াজ্জিন মুফাসসির শাস্তে চাই, নেতা হতে চাই, ব্যক্তি হতে চাই, ভদ্র মানুষ হতে চাই, কিন্তু মালিকের কাছে ইমানদার হতে চাই না, এটাই আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আজকে ভাবার বিষয়, আমি আপনাদের কলিজার ভিতরে হিট করতেছি, অনেক আলোচনা করেছি, একটু বোঝার চেষ্টা করুন, আমাদের দুনিয়ায় পজিশন আছে, মালিকের কাছে পজিশন আছে কিনা, আমাদের দুনিয়ায় পরিচিত আছে, মালিকের কাছে পরিচিতি আছে কিনা, কিসের দম্ভ করছি, কিসের বাহার করতেছি। তাহলে মালিকের কাছে পজিশন দরকার আছে না নাই? মালিকের কাছে পজিশন নিতে গেলে থাকতে হবে ইমান। কি জোরে বলা লাগবে? কি